পৃথিবীতে একমাত্র গাছের শিকড় যা কোটি কোটি মানুষ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই একটি গাছের শিকড় আপনি যদি ধারণ করেন তাহলে সমস্ত কষ্টের এই একটি সমাধান হয়ে যাবে। তবে কীভাবে এই গাছের শিকড়টি আপনারা নিজের শরীরে ধারণ করবেন তবেই আপনি রাজার হালে থাকবেন, অর্থাৎ কীভাবে এই গাছের শিকড় ধারণ করার ফলে টাকা চুম্বকের মতো আপনার দিকে আকর্ষিত হয়ে আসবে, কেমন করে ব্যবহার করবেন, অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ধুতরা গাছের শিকড় ভীষণ দামি। হ্যাঁ, আর এটা কিনতেও পাওয়া যায়, আপনারা যারা খুঁজে পাবেন না তারা কিন্তু দাম দিয়ে কিনে নিতে পারেন। এই ধুতর ফুল নানান রঙের হয়ে থাকে, দেখবেন সাদা হালকা বেগুনি আভাযুক্ত রঙের হয়ে থাকে, আবার একটু ডিপ কালচে বেগুনি রঙ, যেটাকে আমরা কালো ধুতরা ফুল বলে থাকি, সেই রঙেরও হয়ে থাকে। তো আপনাদেরকে যে শিকড়টি ধারণ করতে হবে তা হলো এই কালো ধুতর গাছের শিকড়। এটি পড়লে আপনি কিন্তু অবশ্যই আপনার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারবেন, কিন্তু কিভাবে আর কবে পড়বেন আসুন জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন শিবের প্রিয় ধুতর। হ্যাঁ, শিব ঠাকুরের পুজোয় তার অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম এই ধুতর ফুল। বেলপাতা ছাড়া যেমন শিব পুজো অসম্পূর্ণ, ঠিক তেমনই এটাও জেনে রেখে দিন, ধুতর ফুল এবং ফল অর্পণ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। এই ফলটি বিষাক্ত হলেও এর ধর্মীয় ধারণা অনুযায়ী অত্যন্ত শুভ। বন্ধুরা, তাই আপনারা অবশ্যই অর্থের অভাব, রোগ ইত্যাদি দূর করতে শাস্ত্র বলছে ধুতর গাছের শিকড়, বিশেষ করে কালো ধুতর ফুলের শিকড় আপনি ধারণ করুন। এটি আর্থিক সমস্যা দূর করতে পারে। কিন্তু কবে পড়বেন? আপনারা যেহেতু এটি শিবের প্রিয় ফুল আর শিবের বার সোমবার, ঠিক তাই জন্যই সোমবার ধুতর গাছের শিকড় আপনি ধারণ করবেন, অর্থাৎ পরে নেবেন আপনার কবজিতে, অর্থাৎ হাতে, হ্যাঁ হাতের কবজিতে আপনি বেঁধে নেবেন। সোমবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আগে থেকে শিকড় কেটে ভালো করে ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দেবেন। স্নান সেরে শিবের কাছে বসে তার নাম জপ করে তিনবার বলে নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব, যা খুশি বলতে পারেন শিবের একটি মন্ত্র, এবং আপনার হাতের কবজিতে কালো ধুতর গাছের শিকড় ধারণ করে নেবেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এবং ধারণ করার সময় আপনার জীবনে যে একাধিক সমস্যা রয়েছে সেই সকল সমস্যার কথা শিবকে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, এবং মনে যদি কোনো কারণে আপনার ভয় ভীতি বা চিন্তা উদ্বেগ বাড়তে থাকে, তার জন্য আপনাকে পাঁজি ক্যালেন্ডারে দেখে নিতে হবে অশ্লেষা নক্ষত্র, এবং অশ্লেষা নক্ষত্র দেখে ধুতর গাছের শিকড় বাড়িতে এনে আপনি কিন্তু রাখতে পারেন সেই দিন। এর প্রভাবে আপনার ভয়, আপনার যা যা দুশ্চিন্তা উদ্বেগ সকল কিছু মন থেকে দূর হয়ে যাবে এবং আপনি একটা শান্তি পাবেন। বন্ধুরা, যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভোগেন, কোনো ব্যক্তির অসাধ্য রোগ আপনার বাড়ির কোনো সদস্যের রোগগ্রস্ত হলে বা বাড়িতে প্রত্যেক দিন কলহ বেঁধে থাকলে ধুতরর এই উপায়টি করতে পারেন। এর জন্য ধুতর গাছের শিকড় আনবেন এবং সেটিকে পুড়িয়ে ভস্ম তৈরি করবেন। হ্যাঁ, এবং সেই ভস্মটি একটি কালো রঙের কাপড়ের মধ্যে বেঁধে
আপনি আপনার বাড়ির যে দিকটা দক্ষিণ দিক সেই দিকে রেখে দেবেন। মনে রাখবেন কালো রঙের কাপড়ে বাঁধবেন, এর ফলে আপনার বাড়ির থেকে রোগের মুক্তি ঘটবে। শুধু তাই নয়, এর পাশাপাশি গৃহকলহ থেকেও আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তাই শাস্ত্র বলছে বাড়িতে ধুত্রর গাছ লাগানো অত্যন্ত শুভ, এটি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। বিশেষত কালো ধুত্রর গাছ আরও শুভ ফল প্রদান করে থাকে, এটা হয়তো অনেকের কাছেই অজানা। জেনে রেখে দিন, আমরা কালো রঙকে অশুভ বলে মনে করলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা আমাদের শুভ ফলই দেয়। শাস্ত্র বলছে কালো ধুত্র সমস্ত নেগেটিভ যে সকল এনার্জি নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা অবশ্যই এই গাছটি আপনার বাড়িতে লাগাতে পারেন। তবে মনে রাখবেন, ধুত্র গাছ কিন্তু তুলসী গাছের আশেপাশে লাগাবেন না। শিব ঠাকুরকে কোনো দিনও তুলসী পাতা নিবেদন করা হয় না, তাই বাড়িতে ধুত্র গাছ লাগানোর পরিকল্পনা করলে অবশ্যই তা পূর্ব দিক করে লাগাবেন। এই দিকটিকেই শিবের দিক বলে মনে করা হয় এবং এই দিকে বসেই শিবের আরাধনা করা হয়। যারা জানতেন না, তারা আজ থেকে এই পূর্ব দিকে বসেই শিব ঠাকুরের আরাধনা করতে শুরু করবেন। এতে বেশি ফল পাবেন, কারণ এটি শিব ঠাকুরের দিক। এই নিয়ম অনুসারে যদি আপনারা চলেন, আর আমি যেভাবে বললাম, যা যা বললাম, যদি করতে পারেন, অবশ্যই আপনি আপনার জীবনে সাকসেস পাবেন।